नमस्कार बन्धुरा ओ टू जब्स इन बेंगलर आएक्टि नतून भिडियोते तुम्हारा सकल के स्वागत जाना। विद्युत दफ्तर प्रचुर संख्यक शून्य पदे नियोग विज्ञप्ति प्रकाशित हो तुम्हारा जरा भारत नागरिक अर्थात पश्चिम बंगे जो जिला पदगल आवेदन करते पदगल आवेदन जो तुम्हारा कब थे अनलाइन एप्लीकेशन करते अनलाइन एप्लीकेशन लास्ट डेट कब तुम्हारे एज लिमिट क्य चा हो शिक्षागत योग्यता क्य होते एवं तुम्हारे सैलारी कत है एप्लीकेशन फीस कत चाहिए सिलेक्शन प्रोसेस क्य रही है ए टू जेड आलोचना करब वीडियोर माध्यमे। तई बंधुरा सम्पूर्ण इनफरमेशन पाँच अवश्य वीडियो प्रथम के शेष पर्त देखे हमारे चैने नतून होवश्य चैनल के सबसक्राइब कर पास बेल आइकने क्लिक करते भूलें ना। चलो बंधुरा देखे ना जा मूल विज्ञप्ति क्य बला राज्यर विद्युत दफ्तर जे सकल पदे कर्मी नियोग से ही कर्मी नियोगेर जे विज्ञप्ति प्रकाशित होयेछे तार एमप्लयमेंट नोटिस नम्बर हलो NH/RECTT.01/2023। এই নোটিফিকেশনে অর্থাৎ এমপ্লয়মেন্ট নাম্বারে যে সকল পদে নিয়োগ করা হবে সেটি হলো জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল এই পদে কিন্তু নিয়োগ করা হবে। এর জন্য মোট শূন্য পদ রয়েছে 311টি যার মধ্যে রয়েছে ইউআর 117টি ইডব্লিউএস 26টি এসসি 42টি এসটি 12টি 22টি এবং ওবিসি 79টি। এর জন্য তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে যে বলা হয়েছে স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল সিভিল বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকা প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এর জন্য তোমাদের যে মাসিক বেতন হবে মাসিক বেতন তোমাদের 29,600 টাকা কিন্তু হবে অর্থাৎ স্যালারি হবে 29,600 টাকা এবং এই উক্ত পদের জন্য তোমার যে বয়সসীমা অর্থাৎ এজ লিমিট চা হয়েছে সেটি হলো যে তোমাদের এই পদে আবেদনের জন্য সর্বোচ্চ বয়স হতে হবে 30 বছর এর মধ্যে অর্থাৎ 30 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। পরবর্তী যে পদটি রয়েছে সেটি হলো সুপারভাইজার আইটি সার্ভে এবং এর জন্য টোটাল তোমাদের শূন্য পদ রয়েছে 28টি যার মধ্যে ইউআর 16টি ইডব্লিউএস 1টি এসসি 3টি এসটি 1টি ওবিসি 7টি। এর জন্য তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে সেটি হলো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা বা বিসিএ বা বিএসসি অথবা সার্ভিং ডিগ্রি থাকা প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারবেন এবং এর জন্য তোমাদের মাসিক বেতন অর্থাৎ স্যালারি হবে 29,600 টাকা এবং এই পদের জন্য তোমাদের যে এজ লিমিট অর্থাৎ বয়সসীমা সেটা বলা হয়েছে যে এই প্রার্থীদের সর্বোচ্চ বয়স হতে হবে 30 বছরের মধ্যে অর্থাৎ 30 বছরের মধ্যে বয়স হলেই তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে। এবং আবেদন পদ্ধতির ক্ষেত্রে যেটা বলা হয়েছে তোমরা যারা ইচ্ছুক প্রার্থী রয়েছো এবং যাদের উপরোক্ত যোগ্যতাগুলো রয়েছে তারা আবেদন করার জন্য যেটা বলা হয়েছে ইচ্ছুক চাকরি প্রার্থীদের সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য সংস্থার নির্দিষ্ট ওয়েবসাইট এই ওয়েবসাইটটাও কিন্তু এখানে দেওয়া দিয়েছে যে www.nhpcindia.com এই ওয়েবসাইটে গিয়ে ওয়েব ফর্মের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের অবশ্যই একটি বৈধ মোবাইল নাম্বার ও ইমেল আইডি কিন্তু থাকতে হবে। এই পদে আবেদন করার জন্য তোমাদের যেটা আবেদন ফিস লাগবে অর্থাৎ তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফিস কিন্তু দিতে হবে। সেই অ্যাপ্লিকেশন ফিসের ক্ষেত্রে বলা হয়েছে যে এই পদগুলিতে আবেদন করার জন্য জেনারেল বা ইডব্লিউএস বা ওবিসি চাকরি প্রার্থীদের এককালীন কিন্তু 295 টাকা আবেদন ফি জমা করতে হবে। এসসি এসটি পিডব্লিউবিডি বা এক্সারভিশন প্রার্থীদের কোনো রকম আবেদন ফি লাগবে না অর্থাৎ এদেরকে কিন্তু টাকা দেওয়া লাগবে না। এই পদে আবেদনের জন্য তোমাদের লাস্ট ডেট যেটা রয়েছে সেটি হচ্ছে 30 জুন 2023। এই পদের যে অফিসিয়াল নোটিফিকেশন রয়েছে সেটি তোমাদেরকে আমি ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। দেখো ডাউনলোড হচ্ছে, আমি ডাউনলোড করে তোমাদেরকে তোমাদের সামনে শেয়ার করছি। দেখো এখানে কিন্তু এই যে
NHPC লিমিটেড এর তরফ থেকে কিন্তু বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ করা হবে। তার অফিসিয়াল নোটিশ তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই নোটিশটি তোমরা যদি ডাউনলোড করতে চাও তাহলে বিদ্যুৎ দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়া আমার টেলিগ্রাম গ্রুপের লিংক আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রাখবো, তোমরা সেখানে জয়েন হও, এটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। আর যদি কোনো কিছু তোমাদের জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে সেই বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার করে দেওয়ার জন্য নতুন একটি ভিডিওর মাধ্যমে করে দেব। তাই বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে ও বন্ধুদের সাথে শেয়ার করবে আমাদের সাথে জুড়ে থাকার জন্য, এবং প্রতিনিয়ত এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবে না। বন্ধুরা দেখা হবে আবার এক নতুন ভিডিওতে, ভালো থাকবে, সুস্থ থাকবে।